আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানসি তুমি দুইটা দিয়ে ঢুকছো কেন নাও তোমার একটা অ্যাকাউন্ট থাকার কথা ম্যাম একটা আমার কম্পিউটারের তো কম্পিউটার স্পিকার নেই তো তাই আমি ফোন দিয়ে জয়েন করছি কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে কম্পিউটার আপনার ক্লাসটা ক্লিয়ার দেখা যায় তাই আর কি আচ্ছা সমস্যা হবে না সমস্যা নাই বললাম কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে প্রতিবন্ধী জনিত সমস্যা পড়ছিলাম একটা স্লাইড বাকি ছিল সেটা হচ্ছে প্রতিবন্ধী জনিত সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার কি কি উদ্যোগ নিয়েছে তো বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের উন্নয়ন কল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম তৈরি করেছে এই ফোরাম জাতীয় প্রতিবন্ধী সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে দু হাজার ছয় সালে তেরোই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একষট্টিতম অধিবেশনের প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করা হয়েছিল অন্যদেরকে অন্য টঙ্গিতে গড়ি আর অন্ধদের জন্য টঙ্গিতে গড়ে উঠেছিল জব ওরিয়েন্টার একটা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বোবা এবং বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে আচ্ছা দেশের বিভিন্ন স্থানে বোবা এবং বোধির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান কেন্দ্র গড়ে উঠেছে এগুলা হচ্ছে বাংলাদেশ সরকারের উদ্যোগ এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে নাগরিক সমস্যা সেটাতে চলে যাব। সেটা হচ্ছে দুর্নীতি যে দ্বিতীয় নাগরিক সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি যেটা আমাদের দেশের জন্য দেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া প্রথম দশটি তালিকার প্রথম দুর্নীতিতে প্রথম থাকে এবং আমাদের সমাজের খুবই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দুর্নীতি ইংরেজি শব্দটি হচ্ছে করাপশন করাপশন শব্দটি ল্যাটিন শব্দ করাপটাস বা করাপটাস শব্দের অর্থ করাপটাস থেকে এসেছে যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন করা তো আবিধানিক অর্থে দুর্নীতির অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতি সাধন করা তো বাংলায় হচ্ছে দুর্নীতি যার যা যা দ্বারা বোঝানো হয় যে নেতিবাচক একটি শব্দ এবং যার অর্থনীতির বিরুদ্ধে কোন আচরণ কোনো আচরণকে দুর্নীতি বলা হয় দুর্নীতি সম্পর্কে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল সংজ্ঞা দিয়েছে এছাড়া অর্থশাস্ত্রের সংজ্ঞা দেওয়া আছে সাম্প্রতিক দুর্নীতি বিষয়টি সমগ্র বিশ্বে বহুল আলোচিত কৌটিল্য প্রায় দুই হাজার বছর আগে অর্থশাস্ত্রে দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলেন ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল মনে করে সমকালীন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি এটি সুশাসনকে দুর্বল করে দেয় সরকারি নীতি সমূহকে পরিষিত করে সম্পদের অসম বন্টন ঘটায় বেসরকারি খাতকে বিশেষ করে দরিদ্র জনগণের দুর্ভোগ বাড়ায় আমরা যখন সুশাসন পড়ছিলাম তখন আমরা দেখেছি যে সুশাসনের সমস্যার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি যার জন্য সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে দাঁড়ায় দুদক প্রদত্ত hand brochure বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার হচ্ছে দুর্নীতি। দেখো আমাদের হাতে যদি ক্ষমতা না থাকে বা আমাদের হাতে কোনো দায়িত্ব নাই আমাদের দ্বারা কারো কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের দুর্নীতি করার সুযোগ কম। আমাদের দুর্নীতি করার সুযোগ হচ্ছে তখনই সৃষ্টি যখন আমাদের হাতে কিছু दैত্য থাকে কিছু ক্ষমতা থাকে তখন আমরা সেটাকে মিসইউজ করি এবং মিসইউজ করে তখন সেটা দুর্নীতি হয় এটা সরকারি পথ থেকেও হতে পারে বেসরকারি পথ থেকেও হতে পারে অর্থাৎ ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য আমি আমার পদের অপব্যবহার করলাম আমার ক্ষমতা অপব্যবহার করলাম তো এটাই হচ্ছে দুর্নীতি একই বশি দুদক দুধক পদত্ব বলা হয়েছে যে যে কর্মকাণ্ড সাধারণভাবে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয় ম্যাম একটু লো সাউন্ড আছে আচ্ছা একই ব্রুশিয়ারে দুদক প্রদত্ত যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কর্ম যে সকল কর্মকাণ্ড সাধারণভাবে গ্রহণযোগ্য নয় সেগুলোকে দুর্নীতি বলা হয় অর্থাৎ আমরা যেগুলোকে গ্রহণ করতে আমাদের কাছে যেগুলো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত আমরা যেটাকে গ্রহণ করি না সমাজ যেটাকে গ্রহণ করে না কিন্তু মানুষ ব্যক্তি স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থ পরায়ণ হয়ে মানুষ যখন তার অবস্থান বা ক্ষমতার অপব্যবহার করে তখন সেটা হয়ে যায় দুর্নীতি দুর্নীতির ধারণা এবং সংজ্ঞাতে আরো কিছু সংজ্ঞা আমরা পাই হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে এবং সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা সাধারণত অস্বাভাবিক উপায় হচ্ছে অর্থের অর্থ আত্মসাত করাটা মূলত দুর্নীতি সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে বলা হয়েছে যে রাজনৈতিক সরকারি প্রশাসনে ঘুষ বল প্রয়োগ ভয় প্রদর্শন প্রভাব বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা অর্জনকে বা গ্রহণকে দুর্নীতি বলে এখন দুর্নীতির মধ্যে তাহলে আমরা কি কি ফেলতে পারবো ধরো আমরা চাঁদাবাজি করছি কেউ এটা কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে না কারণ সেখানে সে তার কোনো পদ বা ক্ষমতার অপব্যবহার করছে না চাঁদাবাজি এটা দুর্নীতির মধ্যে পড়ে না দুর্নীতি কখন হয় যখন আমাকে কিছু দায়িত্ব বা ক্ষমতা দেওয়া হয়েছে আমি সেটাকে সঠিক ব্যবহার না করে হচ্ছে মিসইউজ করছি তখন সেটা হয় দুর্নীতি যেমন অসৎ উদ্দেশ্যে আমি আমার প্রভাবটাকে বিস্তার করলাম আমি ঘুষ গ্রহণ করলাম অর্থ বা সম্পদ আত্মসাৎ করলাম আমি সরকারি সম্পদ ক্রয় বিক্রয়ে অসচ্ছতা দেখালাম যেটা আমাদের দেশে খুব ফ্রিকোয়েন্টলি ঘটে যে বালিশ দুর্নীতি থেকে শুরু করে পর্দা দুর্নীতি তাই না যে যে পরিমাণ সম্পদ ক্রয় করার ক্ষেত্রে যে পরিমাণ খরচ দেখানোর কথা আমরা সেই খরচটা না দেখিয়ে অনেক বেশি খরচ দেখিয়ে দিই হচ্ছে দুর্নীতি করে অতি অধিক অর্থ অর্জনের জন্য আমাদের দেশের দায়িত্ব পালনে অবহেলা আমরা দেখি ক্ষমতার অপব্যবহার ভীতি প্রদর্শন করে সুবিধা আদায় তারপর প্রতারণা স্বজন রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য অন্যের ওপর মানসিক নির্যাতন এগুলা এই এই যে আমরা এই যে আচরণ গুলা দেখি এগুলা দুর্নীতির পর্যায়ে পড়ে দুর্নীতির প্রভাব এবং ক্ষতিকর দিক হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেও আছে রাজনৈতিক ক্ষেত্রেও আছে সামাজিক ক্ষেত্রেও আছে আহ এর সব বহুমুখী দিক আছে দুর্নীতি পুরো দেশের সকল দিককে প্রভাবিত করে জনগণের দুর্ভোগ বাড়ায় জাতীয় উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায় জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে দারিদ্রের মূল কারণ হচ্ছে দুর্নীতি কারণ আমাদের সমাজে আমরা যে আমাদের সমাজে সবথেকে খারাপ যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে সম্পদের অসম বন্টন যে একটা শ্রেণী অনেক বেশি ধনী আর আরেকটা শ্রেণী খুবই দরিদ্র সীমার নিচে এই অবস্থাটা তৈরি হয় হচ্ছে দুর্নীতির কারণে দুর্নীতির কারণে একটা শ্রেণী অনেক সম্পদের মালিক হয়ে যায় এবং যারা প্রাপ্য ছিল তারা সেটা পায় না এবং তারা তখন তাদের দারিদ্র দারিদ্র থেকে আরো নিচে নেমে যায় দারিদ্র সীমার নিচে চলে যায় এটা দুর্নীতির কারণে দারিদ্র মূল কারণ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ সমাজে যখন বৈষম্য সৃষ্টি হয় তখন মানুষের মধ্যে বিপ্লবের চেতনা জাগ্রত হয় তখন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় সংহতি বিপন্ন করে সম্পদের অসম বন্টন ঘটায় রাষ্ট্রযন্ত্র বা ব্যক্তি দলীয় স্বার্থ উদ্ধার হাতিয়ারে পরিণত হয় জীবনযাত্রার ব্যয় বাড়ে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয় এবং সরকারি নীতি সমূহকে কলুষিত করে কারণ গুলা দেখো যে কি কারণে মানুষ আসলে দুর্নীতি করে এমনিতেই হচ্ছে মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে নীতির ব্যাপারটা যখন থাকে না তখনই সে এই দুর্নীতিরা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে তো এছাড়াও আরো কিছু কারণ আছে মানুষের স্বভাব সিদ্ধ কারণ গুলা ছাড়াও হয়তো অনেক সময় পরিস্থিতিতে পরে ধরো যখন সিস্টেমটা একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম হয়ে যায় তখন তখন ধরো তোমার অফিসে সাত আটজন চাকরি করে দেখা যাচ্ছে ছয় জনই দুর্নীতি করছে তখন ওই একজন হয়তো বা আর একজন হয়তো বা তখন নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখতে পারে না তখন সেও দুর্নীতিতে জড়িয়ে পড়ে আবার অনেক সময় দেখা যায় যে তাকে জীবনের হুমকি দেওয়া হলো দুর্নীতি না করলে যে আমাকে একটা টেন্ডার পাইয়ে দেন আমি আপনাকে ঘুষ দেবো কিন্তু যদি না দেন তাহলে আমি আপনাকে তাহলে আপনার ক্ষতি করব এরকম অনেক সময় হুমকির ভয়ও অনেকে দুর্নীতি করে তো এছাড়া যে দুর্নীতির কারণগুলো আছে তার মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করবার কথা কিন্তু তারা জবাবদিহি করছে না তাদের মধ্যে জবাবদিহি তার অভাব রাজনৈতিক হস্তক্ষেপ একটা বড় বিষয় যা আমাদের প্রতিটা বিভাগে আইন শাসন বিচার বিভাগ প্রত্যেকটা বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ খুব প্রবল আকার ধারণ করেছে আহ রাজনৈতিক প্রভাব যারা বিস্তার করে তারা যে কোনো সিদ্ধান্তকে তাদের পক্ষে নিয়ে নেয় তারা হচ্ছে তারা মূলত নিজেরাও দুর্নীতি করে আবার অন্যদেরকে দুর্নীতি করায় আবার আমলাদের প্রভুসুলভ মানসিকতা দায়িত্বে অবহেলা মেধা এবং গুণগত মানের অভাব আমাদের নিয়োগ অনেক সময় অবৈধভাবে হয়ে থাকে সেক্ষেত্রে যে অবৈধ নিয়োগ হয় তখন সে মানুষটা যোগ্য বা দক্ষ থাকে না তখন সে বায়াস হয়ে যায় ব্যক্তির স্বার্থে বায়াস হয়ে যায় ক্ষমতার বাড়াবাড়ি উচ্চভিলাস এবং ভোগ ভোগ প্রবণতা আয় ব্যয়ের অসামঞ্জস্যতা নৈতিক শিক্ষার অভাব আর্থিক অধিক অর্থ সম্পদের মালিক হওয়ার প্রবণতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলো হচ্ছে দুর্নীতির কারণ এখন আমাদের প্রতিরোধের উপায়টা দেখতে হবে যে আমরা কিভাবে দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি সবচেয়ে বড় কথা সব মানুষ যদি একই প্ল্যাটফর্মে না আসে সবাই যদি চেষ্টা না করে তাহলে দুর্নীতি এক দুইজন কিন্তু দূর করতে পারবে না এক দুইজনের জন্য সম্ভবও না স্বাধীন এক যথার্থ ক্ষমতা সম্পন্ন সক্রিয় দুর্নীতি দমন কমিশন গঠন করা আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে দুই সালে যেটি গঠিত হয়েছে কিন্তু দুর্নীতি দমন কমিশনের আচরণ সবসময় আমরা নিরপেক্ষ পাই না এবং অনেক সময় দেখি যে এটাও রাজনৈতিক হস্তক্ষেপের দ্বারা প্রভাবিত হয়ে যায় তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনটাকে স্বাধীন হতে হবে যথার্থ ক্ষমতা সম্পন্ন হতে হবে এবং সক্রিয় হতে হবে আইন শাসন প্রতিষ্ঠা করতে হবে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বিচার পায় অপরাধী বিচার অপরাধীর বিচার হয় না নিরপ একজন নিরপ নিরপরাধ হয় তো অনেক সময় বিচারের সম্মুখীন হয়ে যায় এরকমটা হয় তো সেক্ষেত্রে সবাই যেন আইনের আইনের চোখে সমান সমান হয় সেইটা প্রতিষ্ঠা করতে হবে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে বিচার রকরা যেন কখনো কোনো হুমকির সম্মুখীন হয়ে বা ভয় বা অর্থ সম্পদের লোভে কোনো কারণে যেন বিচার বিভাগের সদস্যরা বিচারকরা বায়াস না হয় এটা সুনিশ্চিত করতে হবে জবাবদিহিতা নীতি কার্যকর করতে হবে সেটা রাজনৈতিক দল যারা আছে মন্ত্রীরা আবার একই সাথে যারা প্রশাসকের প্রশাসনে আছে আমরা সবার জন্য জবাবদিহিতা নীতি কার্যকর করতে হবে ধর্মীয় অনুশাসন এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা নৈতিক মূল্যবোধ ছাড়া দুর্নীতি শুধুমাত্র আইন প্রণয়ন করে দুর্নীতি দূর করা সম্ভব হয় না নৈতিকতা একটা বড় ব্যাপার মানুষ নিজেকে যদি যদি নিজে নিজে নিয়ন্ত্রণ না করে সেক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সবাই একদম সব পর্যায়ে কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবে না সেক্ষেত্রে মানুষের প্রত্যেকটা মানুষের চারজার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে প্রশাসনকে নিরপেক্ষভাবে গড়ে তোলা দল পরিচালনায় অসৎ উৎস থেকে তহবিল সংগ্রহ না করা কারণ যদি তোমার এই রাজনৈতিক দলগুলোর ফান্ডিংটা যদি হয় অসৎ সোর্স থেকে ডিজনের সোর্স থেকে ঘুষের মাধ্যমে বা চাঁদা তুলে তাহলে দেখা যাবে ওই রাজনৈতিক দলের প্রতিটা সদস্য দুর্নীতিগ্রস্ত হয়ে গেল এবং তারা যখন ক্ষমতায় গেল তখন তারা সেই দুর্নীতিটাকে আরো বেশি আরো বেশি ছড়িয়ে দিবে তো সেক্ষেত্রে ছাড়াই হোক তাহলে হচ্ছে দুর্নীতি কন্ট্রোল করা যাবে গণমাধ্যমের সজাগ এবং সচেতন ভূমিকা পালন ভূমিকা পালন করতে হবে গণমাধ্যম যদি যদি দুর্নীতি দুর্নীতি যারা গ্রস্ত তাদের তাদের ধরো তারা ঘুষ দিয়ে দিল তাদের দ্বারা মুখ বন্ধ করে দেয় যদি এই মিডিয়ার লোকদের যদি মুখ বন্ধ করে দেয় তাহলে কিন্তু দুর্নীতি আরো বেড়ে যাবে তো গণমাধ্যমকে সজাগ থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বয়কট করতে হবে এটা একটা খুব বড় একটা দিক যে আমাদের দেশে যার যাদের অর্থ বেশি আছে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করি আমরা কিভাবে অর্থ আয় করেছে সেটা সেটার দিকে তাকাই না যে সে হয়তো দুর্নীতি করে সে অনেক অনেক কোটি টাকার মালিক হয়ে গিয়েছে ব্যাংক ব্যালেন্স তার অনেকগুলো বাড়ি আছে আমরা তখন তার অর্থ দিয়ে তাকে মূল্যায়ন করি কিন্তু সে যে ডিজনেস্ট উপায়ে এত অর্থের মালিক হয়েছে সেটাকে আমরা মূল্যায়ন করি না কিন্তু আমরা যদি এই ধরনের মানুষকে যদি ঘৃণা করতাম আমরা যারা সচেতন ঘৃণা করতাম যে যে অর্থ অর্থের আমরা গুরুত্ব দিতাম না তাহলে কিন্তু সে এতটা অর্থের জন্য হতো না এবং সামাজিক ভাবে বয়কট করলে সে একঘরে হয়ে যেত তখন সে তখন তখন সে হয়তো মুখ দেখানোর জন্য হলেও সে দুর্নীতি থেকে সরে আসতো কিন্তু আমাদের সামাজিক ভাবে বয়কট করার ব্যাপারটা একেবারেই নাই আমরা বরং দুর্নীতিগ্রস্ত বয়স্কদেরকে তাদের অর্থ দেখে মূল্যায়ন করি তাদেরকে মাথায় তুলে রাখি তাদের সাথে তাদেরকে তেলবাজি করি ঠিক না আমাদের সমাজে এরকমটা দেখা যায় তো এদের আমাদের আচরণটা ভিন্ন হওয়ার কথা ছিল তো আমাদের সামাজিক আচরণ গুলো ঠিক করা দরকার আমরা যারা দুর্নীতি করি না তাদেরকে এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে সরকারের সুদৃঢ় কর্মকৌশল গ্রহণ করতে হবে রাজনৈতিক দল কর্তৃক সৎযোগ্য দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নির্বাচনে মনোনয়ন পত্র প্রদান করতে হবে বাংলাদেশের দুর্নীতি চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশের দুর্নীতির বিস্তার ব্যাপকভাবে ঘটেছে দেশে বিদেশে এই জন্য আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মনে করে যে পুলিশ সব থেকে দুর্নীতি পরায়ণ পুলিশকে নিয়ে বাংলাদেশের পুলিশকে নিয়ে খুব নেতিবাচক মনোভাব আছে এবং আমরা এটা আসলে আমরা এটা যে দেখি না তাও না আমরা কিন্তু ধরো রাস্তা চলতে গিয়েছো ট্রাফিক পুলিশদেরকেও আমরা দেখি যে মোড়ে মোড়ে বাস বা গাড়ি থামিয়ে তারা টাকা নিচ্ছে এই দৃশ্যগুলো দেখি যখন অথবা টাকা নিয়ে একটা বাস ছেড়ে দিল আহ এরকম যে যখন দেখি তখন আসলে আমাদেরও পুলিশের প্রতি আস্থা চলে যায় বাংলাদেশ এখনো একটি দরিদ্র দেশ বিদেশি সাহায্য এনে আমাদের দেশে উন্নয়নের চাকা সচল রাখতে হয় অথচ যে ফরেন ডোনেশনটা আছে সেই টাকাটা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোকদের পকেটস্থ হয় তো যার জন্য এদেশের উন্নয়ন সবসময় কখনোই হতে হয় না দেখা যায় যে আমরা প্রচুর ফরেন ডোনেশন পাই ইভেন আমাদের বাজেটটাকে বাস্তবায়ন করতে গেলে একটা বড় অংশ হচ্ছে ফরেন ডোনেশন থেকে আসে ডোনেশন ছাড়া মূল কথা আমাদের বাজেট বাস্তবায়িত হয় না আমরা হচ্ছে তৃতীয় বিশ্বের যেহেতু একটি দেশ আমাদের আয় কম এজন্য আমরা নির্ভর করি কিন্তু দেখা যায় যে এই টাকাটা মূলত দেখা যায় যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পকেটে চলে যায় তারা এটা কোনোভাবে মেরে যায় কিন্তু সাধারণ জনগণ যাদের জন্য এটা বন্টন করার কথা সেটা সেই মানুষগুলোর কাছে পৌঁছায় না দু সালে নয় মে দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর করা হয় দুর্নীতি দমন কমিশন দু সালে উনত্রিশে মার্চ উক্ত আইনে চৌত্রিশ ধারা প্রদত্ত ক্ষমতা বলে প্রজ্ঞাপন জারি করে দুর্নীতির দিকে আমরা যদি এই ম্যাপটা দেখি তাহলে এখানে হচ্ছে ডার্ক যত যত বেশি ডার্ক হয়েছে সেই অংশগুলো হচ্ছে বেশি বেশি দুর্নীতিগ্রস্ত তো আমরা বেশি ডার্ক কিন্তু দেখতে পাচ্ছি আফ্রিকাতে আর এশিয়ার এই নিচের দিকে যেখানে আমাদের অবস্থান এখানে আমাদের স্কোর হচ্ছে ছাব্বিশ একশোর মধ্যে র্যাঙ্কিং হচ্ছে একশো উনপঞ্চাশ একশো আশির মধ্যে আবার যদি দেখো ইউরোপের দিকে তাকাও অথবা নর্থ আমেরিকার দিকে তাকাও সেখানে কিন্তু দুর্নীতি কম আবার দক্ষিণ দক্ষিণ আমেরিকা যেখানে দরিদ্র দেশগুলো আছে দুর্নীতি যে মানুষকে দরিদ্র করে দেয় এই চিত্রটাও মানে এই চিত্রটাও আমরা এখানে দেখতে পাই যে দেশগুলো দরিদ্র ওই দেশগুলোই কিন্তু বেশি দুর্নীতিগ্রস্ত কথাটা হচ্ছে এইভাবে বাইশ বার্সা যে দেশটা বেশি দুর্নীতিগ্রস্ত তারাই দরিদ্র তো দুর্নীতি করলে আসলে কোন দেশ এগোতে পারে না আবার দেখো এখানে অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়া কিন্তু এখানে কম্পারেটিভ দুর্নীতি কম তো আমাদের অবস্থান হচ্ছে এই দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের এই দিকটায় আমাদের অবস্থান আমরা মোস্ট করাপ্টেড কান্ট্রি থেকে একটু ভালো আছি মানে সবচেয়ে বেশি যে ডার্ক যেটা মেরুন কালার হয়ে গেছে তার থেকে একটু ভালো আছি তো একসময় তো আমরাও চ্যাম্পিয়ন ছিলাম তাই না আমরা হয়তো কিছুটা ভালো করেছি তো এই ভালোটা ধরে রাখতে হবে যাতে আমরা একটা সময় ইয়েলোতে চলে যেতে পারি আমাদের দেশের দুর্নীতিটা দুর্নীতিটা যদি আসে বাংলাদেশে দুর্নীতি দুর্নীতি প্রতিরোধের তাহলে উপায় কি আমাদের যে কমিশন আছে দুদক দুদককে আরো বেশি নিরপেক্ষ স্বাধীন হতে হবে আমাদের দেশে রাজনীতিবিদদের মধ্যে সদিচ্ছা থাকতে হবে যে তারা দুর্নীতি করবে না দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের শাস্তি প্রদান করলে রাজনীতিবিদরাও ভয় পাবে প্রশাসনিক সংস্কার আনতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে ন্যায়পাল নিয়োগ দিতে হবে আমাদের আমাদের সংবিধানে সত্তর নং অনুচ্ছেদে ন্যায়পাল সাতাত্তর নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে অর্থাৎ প্রশাসনিক দুর্নীতি এই দুর্নীতিগুলা হচ্ছে তদন্ত করা এগুলো হচ্ছে চিহ্নিত করার দায়িত্ব ছিল ন্যায়পালের কিন্তু আমাদের দেশের এই পদে আজ পর্যন্ত স্বাধীনতার এত বছর হয়ে গিয়েছে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু ন্যায়পাল পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি যার কাজ ছিল হচ্ছে এই প্রশাসনের দুর্নীতিগ্রস্তদেরকে ধরা চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া তো ন্যায়পাল নিয়োগ দিতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি বয়কট করতে হবে শক্তিশালী গণমাধ্যম ভূমিকা রাখতে হবে সুশীল সমাজ ভূমিকা রাখতে পারে সুশীল সমাজও এক্ষেত্রে আহ প্রচারণার মাধ্যমে ভূমিকা রাখতে পারে আমরা গত বছর যখন কোভিডের সময় বাংলাদেশ সরকার যখন ত্রাণ সহায়তা দিচ্ছিল সাধারণ জনগণকে যারা কিনা দরিদ্র তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছিল আমরা দেখেছিলাম যে ত্রাণ বিতরণের মধ্যে হচ্ছে হয়েছিল যে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছায় নাই চেয়ারম্যানরা সে ত্রাণের টাকা মেরে দিয়েছে বা ত্রাণের যে যে বস্তুগুলা সেগুলো মেরে দিয়েছে এরকমটাও আমরা দেখেছি তো দুর্নীতি দূর করতে হলে হচ্ছে এই রাজনীতিবিদদের শাস্তি প্রদান করতে হবে যারা দুর্নীতিগ্রস্ত এখন আমরা দুদক সম্পর্কে একটি দেখি যে আমাদের একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকার কথা আমাদের দুদক আছে কিন্তু এটা পুরোপুরি নিরপেক্ষ না তো বাংলাদেশে দুর্নীতি দমন নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধে এই কমিশনটি গঠিত হয় দুই হাজার সালের নয় মে দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর করা হয়েছিল একজন চেয়ারম্যান এবং দুজন কমিশন কমিশনারকে নিয়ে এই দুর্নীতি দমন কমিশন গঠিত হয় যার কার্যালয় হচ্ছে ঢাকার সেগুন বাগিচায় এই সংস্থার লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কাজ প্রতিরোধ করা যে কোনো ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে বিষয়ে কোনো অভিযোগ কমিশনার সমন্বিত জেলা কার্যালয় বিভাগীয় অথবা সেগুন বাগিচা ঢাকাস্তর প্রধান কার্যালয়ে প্রেরণ করা যায় অর্থাৎ আমরা যদি কোনো দুর্নীতি চিত্র দেখি আমরা কিন্তু সেটা অভিযোগ আকারে সেটা কিন্তু আমরা দুদকের কাছে পাঠাতে পারি তাহলে দুদক হচ্ছে সেই বিষয়ে স্টেপ নিবে দুর্নীতি দমনের কমিশন হচ্ছে যে বললাম যে একজন কমিশনার থাকবে প্রধান কমিশনার আর চেয়ারম্যান এবং আর দুইজন কমিশনার সাথে থাকবে চেয়ারম্যান সহ দুজন কমিশনারের উপস্থিতিতে কোরাম গঠিত হয় চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী দায়িত্ব পালন করে তিনি অন্য দুই কমিশনারের দায়িত্ব বন্টন করবেন এবং সেসব কাজের জন্য তারা চেয়ারম্যানের নিকট জবাবদিহি হবেন রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছর মেয়াদের জন্য তিনি নিয়োগ প্রাপ্ত হন দুদক সব ধরনের দুর্নীতি বিষয়ক অভিযোগ অনুসন্ধান তদন্ত এবং মামলা পরিচালনা করে কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে সরকারের সাবেক সিনিয়র সচিব জনাবে ইকবাল মাহমুদ এবং কমিশনার দয় হচ্ছে সাবেক জেলা জজ জনাব এফ আমিনুল ইসলাম এবং সরকারের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক খান আচ্ছা আজকে আমি আর অন্য নতুন কোন সমস্যা তুল আলোচনা করব না আমাকে এখন একটু কলেজে যেতে হবে তাই আমি তোমাদের কাজ কিছু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি ঠিক আছে সবাই রোল দিয়েছ তাহলে দিয়ে দাও জি মিস জি মিস সে যে দাও নাই সে দিয়ে দাও ইতিয়াক্তার দিয়েছ মানুষই দিয়েছ অরিন দিয়েছ কাশমা দিয়েছ ঐশি দিয়েছ মৌ দিয়েছ আচ্ছা তাহলে তো সবার হয়েই গেল শুধু নাহিন দাও নাই লাবনী আক্তার তোমারটা পেয়েছি নাহিনেরটাও পেয়েছি ঠিক আছে নাহিনের পেয়েছি তাহলে কোর্স করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।